এই ভিডিওতে আমি নবম শ্রেণীর রাশিবিজ্ঞানের কোষে দেখি 11.2 চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক করে দেব। এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ। তো আয়তলেখার উপর আমি 3, 4 আর 5 অঙ্কটা করে দেব এই ভিডিওতে, তাহলে তোমাদের ধারণাটা চলে আসবে। আয়তলেখ কি না, দেখো তোমাদের যে তথ্য দিয়ে দেয় সেখানে একটা শ্রেণী আর পরিসংখ্যা থাকে। এখন এই শ্রেণীটাকে এক্স অক্ষ বরাবর যদি একটা আয়তক্ষেত্রের প্রস্থ ধরি এবং এই পরিসংখ্যাটাকে যদি একটি লেখচিত্রে একটু দেখিয়ে দিই তোমার, দেখো 3 অঙ্কটার এরকম একটা করানো হয়েছে যেখানে শ্রেণী দৈর্ঘ্যটাকে এক্স অক্ষ বরাবর, এগুলো এক একটা আয়তক্ষেত্র। প্রথম যে শ্রেণী দেখো 3টা শ্রেণী, 0 থেকে 50, 0 থেকে 50, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটা হয়েছে এই আয়তক্ষেত্রের এটা প্রস্থ এবং এটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাকে কত ধরা হয়েছে না, যেটা পরিসংখ্যা, অর্থাৎ 8, অর্থাৎ এই মানটা 8, অর্থাৎ 8 দৈর্ঘ্য ধরে এবং এখানে যে মানটা আছে 0 থেকে 50 সেইটাকে, এই 50 এখানে প্রস্থ ধরে একটা আয়তক্ষেত্র অঙ্ক করা হয়েছে। ঠিক পরের মানটার জন্য দেখো 50 থেকে 115, এইটা 50 থেকে 100 প্রস্থ, এইটা 15 মান ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা ধরে। এইভাবে পরপর আয়তক্ষেত্রগুলো অঙ্কন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আয়তলেখ। তাহলে প্রথম অঙ্কটা চলে আসি, দেখো বলছি বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লেখা হয়েছে। দেখো দৈনিক লাভ 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250 এবং তার করসপন্ডিং যে পরিসংখ্যা বা দোকানের সংখ্যা 0 থেকে 50 আছে 8টা দোকান, 50 থেকে 115, 10, 12, 5। এখন দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এই যে শ্রেণী দৈর্ঘ্য, সেই শ্রেণী দৈর্ঘ্যটাকে এক্স অক্ষ বরাবর স্থাপন করবো একটা আয়তক্ষেত্রের প্রস্থ। দেখো আমি যদি এইরকমভাবে এর 5টা ঘরকে আমি 50 ধরবো, এরকম করে করে যদি লিখি তাহলে দেখো আমি এখানে লিখেছি ভাষাটা, দেখো এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে 50 একক ধরেছি। তোমাদের অঙ্কে শ্রেণী দৈর্ঘ্যগুলো কিন্তু সমান দৈর্ঘ্যে থাকবে, তাহলে প্রত্যেক 5 ঘর অন্তর অন্তর একটা করে আয়তক্ষেত্র হবে। আর ওয়াই অক্ষ বরাবর দেখো সব থেকে কম মান হচ্ছে 5 আর সব থেকে বেশি মান এখানে 15। তাহলে আমি এখানে কি করেছি, 10 ঘর = 5 একক ধরেছি। তাহলে এখানে 10 ঘর পরে 5 আর 10 ঘর পরে 10, 5 অন্তর অন্তর, 10 আর 5 = 15 আর 5 = 20, এবার মানগুলো বসাবো। তাহলে এক্স অক্ষ বরাবর কী হচ্ছে, 5টা বাহু = 50 একক, আর ওয়াই অক্ষ বরাবর 10টা বাহু = 5 একক। তাহলে 10টা বাহু = 5 একক, তাহলে 10টাই 5, তাহলে 5 এককের জন্য 10 ঘর, 1 এককের জন্য 2 ঘর, অর্থাৎ 2 ঘর = 1। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, তাহলে দেখো প্রথমে 8 আছে, 8টা কোথায় হবে, 5, 2 ঘর গেলে 6, 7, 8, অর্থাৎ এইখানে 8 পাবো। এই জন্য প্রথম যে আয়তক্ষেত্রটা তার দৈর্ঘ্য দেখো এইখানে করে দিয়েছি, এই এখানে শেষ হয়েছে 8। পরেরটা 15, 50 থেকে 100 তো বুঝে গেছো, 15 কোথায় হচ্ছে, দেখো 10 আর 5 = 15 এইখানে। তারপরেরটা 10 কোথায়, 10 হচ্ছে এইখানে, দেখো এইটা একটা আয়তক্ষেত্র 100 থেকে 150, যেটা 150 থেকে 200 মধ্যে তার মান কত, 12। 12 কোথায় হবে, এইটা যদি 10 হয়, 10 2 ঘরে 1, তার মানে 10 আর 1 = 11, 1 = 12। এইটা 200 থেকে 250 হচ্ছে এইখানে 5 ঘর। এখন তোমাদের পরীক্ষার হলে যদি বড় গ্রাফ পাও তোমরা এটাকে বাড়াতে পারো, এটা কিন্তু তোমরা 10 ঘর = 50 ধরতে পারো। আমি এটা নিজেদের সুবিধার মতো এটা বুঝে নিতে হবে। তাহলে প্রথম অঙ্কটা গেল, এটা হচ্ছে আয়তলেখের ছবি। এবার চলে যাও 4 অঙ্কটা কী বলছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো, সেটাকে একটা আয়তলেখ করতে হবে। তথ্যগুলো দেখো 136 থেকে 142, 142 থেকে 800, দেখো এখানে 6 ঘর করে আছে আর 0 থেকে শুরু হয়নি। আর যেটা বন্ধুদের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা যেটা ওয়াই অক্ষ বরাবর বসাবো সেটা সব থেকে কম মান 5, সব থেকে বেশি মান হচ্ছে 26। তাহলে কীরকম করা যায় এটা প্রথমে বুঝে নিতে হবে। দেখো 6 ঘর, আমার তো এক্স অক্ষ বরাবর যে আয়তক্ষেত্রের প্রস্থগুলো হবে সেগুলো তো সব সমান দৈর্ঘ্যের হবে। তাহলে আমি এক কাজ করলাম, আমি কিন্তু 5 ঘর = আমি এখানে 6 একক ধরে নিলাম, তাহলে আমার
প্লট করতে সুবিধা হবে, বিভিন্ন জন বিভিন্ন রকম করতে পারে, কেউ হয়তো ছ ঘর সমান কি বারো ঘর সমান ছ ঘর ধরতে পারে, কিন্তু আমার তো যেহেতু এক্স অক্ষে অত হিসাব নিকাশে জটিলতা থাকছে না, আমি পাঁচ ঘর সমান ছয় একক করলাম, তাহলে জিনিসটা আমার প্লট করতে সুবিধা হবে। দেখো 136 থেকে, এবার দেখো এটা কিন্তু শূন্য থেকে শুরু হয়নি, ওই জন্য আমি একটু এরম চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ একটু এরম করে দিয়েছি, এবার কোনো একটা পয়েন্ট থেকে শুরু হলো, তার পাঁচ ঘর অন্তর অন্তর আমি কিন্তু ছয় একক করে ধরবো। দেখো এক্স অক্ষ বরাবর পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে ছ সেমি, আর ওয়াই অক্ষ বরাবর কী করছি দেখো পাঁচ থেকে বারো, তাহলে আমি একদম শূন্য থেকে শুরু করছি, আমি পাঁচ ঘর সমান পাঁচ ধরছি, তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ সবগুলো পেয়ে যাব। আর এক্স অক্ষ বরাবর তাহলে পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে পাঁচজন ধরছি। এবার মানগুলো দেখো, প্রথমটা দেখো 136 থেকে 42, তার মান কত বারো, তো বারো কোথায় পাবো, আমি পাঁচ ঘরে পাঁচজন ধরেছি, তাহলে বারো ঘরে বারো দশ এগারো বারো, এখানে বারো পাচ্ছি, বারোজন বন্ধু সংখ্যা বা পরিসংখ্যা, এইটা হয়ে গেল প্রথম আয়তলেখ। দ্বিতীয় আয়তলেখাটা 142 থেকে 48, মানটা আঠেরো, তাহলে পনেরো ষোলো সতেরো আঠেরো, এখানে একটা আয়তক্ষেত্র স্কেল দিয়ে তোমরা এখানে নেবে। 148 থেকে 54, তোমরা আয়তলেখ ক্লাস তোমাদের বোধহয় এইটে ছিল, এই স্তম্ভলেখ ঠিক সেরকমই, 148 থেকে 54, এটা হচ্ছে পঁচিশ একে ছাব্বিশ, তাহলে এখানে পঁচিশ ছাব্বিশ করে দিয়েছি। 160 থেকে 66 হচ্ছে পাঁচ ঘর, এখানে পাঁচ ঘর হয়ে গেল। একটা বিষয় দেখো, তোমাদের কিন্তু এই যে শ্রেণী দৈর্ঘ্য হবে এগুলো কিন্তু কন্টিনিউয়াস হবে, মানে 136 থেকে যে 141 হলো এইখান থেকে 42 শুরু হলো তা নয়। দেখো এই পাঁচের অঙ্কটাই ঠিক ওই রকমই একটা জিনিস অঙ্ক, যেটা কিন্তু মানে নিরবিচ্ছিন্ন নয়, তাহলে এটাকে নিরবিচ্ছিন্ন করে নিতে হবে, নিরবিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন আছে, নিরবিচ্ছিন্ন করতে গেলে কী করতে হবে তোমরা জানো, এই যে শ্রেণী অন্তর অর্থাৎ একটা শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমার মধ্যে যে পার্থক্য, যেমন ষোলো থেকে পনেরো বিয়োগগুলো এক, তার অর্ধেক করতে হবে, দিয়ে নিম্নসীমা থেকে ওটা বিয়োগ মানে একের অর্ধেক মানে পয়েন্ট ফাইভ, দশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে, পনেরোর সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে, দিয়ে ওটাকে নিরবিচ্ছিন্ন করতে হবে। দেখো তাই করেছি এখানে, তাহলে এই শ্রেণীটাকে আগে নিরবিচ্ছিন্ন করে নিয়েছি, নয় দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ, এটা ষোলো থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিলে পনেরো দশমিক পাঁচ একুশ দশমিক পাঁচ ইত্যাদি ইত্যাদি করে নিয়েছি, পরিসংখ্যাটা একই থাকছে। এইবার কী করবো দেখো, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত পাচ্ছি এখানে দেখো, নয় দশমিক পাঁচ আর পনেরো দশমিক পাঁচ বিয়োগ করলে ছয়, এখানেও কিন্তু এখানেও আমি একই করেছি, পাঁচ ঘর সমান ছয় একক ধরেছি, তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো করবে, পাঁচ ঘর সমান ছয় একক ধরেছি, প্রত্যেকটাই তাই করেছি। এবার ওয়াই অক্ষের মানগুলো দেখো, প্রথম আয়তক্ষেত্রের জন্য পরিসংখ্যা আট, আর ওয়াই অক্ষ বরাবর কী করেছি দেখো, ওয়াই অক্ষ বরাবর আমি দশটা বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ একক ধরেছি, দশটা বাহু আমার জায়গা আছে বলে দশটা বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ একক ধরেছি, দশটা বাহুতে পাঁচ, তাহলে পাঁচের জন্য দশ। দেখো তোমরা একটা ঘর সমান কত হবে বুঝে নেবে ওই গ্রিগনমে করে, দশটা বাহুর জন্য পাঁচ একক মানে পাঁচ এককের জন্য দশ ঘর, তাহলে এক এককের জন্য ক ঘর যাবো, দশ বাই পাঁচ মানে দু ঘর, তার মানে দু ঘর মানে এক একক, তাহলে এটা যদি পাঁচ হয় দু ঘর গেলে আর এক ছয়, এখানে সাত, এখানে আট লিখে দিয়েছি যে মানগুলো, আট নয়, এখানে দশ হবে এইভাবে, তাহলে প্রথমটা আট আছে, তাহলে এখানে পাঁচ দু ঘরে এক, তাহলে এখানে ছয় এখানে সাত এখানে আট, অর্থাৎ প্রথম আয়তক্ষেত্রে দেখো যে উচ্চতাটা আটে শেষ করেছে, অর্থাৎ এইখানে এটা প্রথম, দ্বিতীয়টা চোদ্দো, তাহলে প্রত্যেক পাঁচ ঘর, এইটা তোমাদের আগেই বলে দিয়েছি যে পাঁচ ঘর সমান ছ ঘর ধরেছি, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, আর উপরে দেখো চোদ্দো, তাহলে এটা যদি দশ হয় এটা পনেরো হয়, দু ঘর নিচে চোদ্দো, দশ এখানে বারো তেরো চোদ্দো, এটা চোদ্দো, তারপর একটা দশ মানে এই সোজা, তারপর একটা কুড়ি এখানে অসুবিধা নেই, তারপর একটা ছয়, পাঁচ যদি এখানে হয় তাহলে তার উপরে দু ঘর গেলে ছয় হবে, সরি এটা একটু ভুল হয়ে গেছে আমার, এটা এইখানে হতো, আচ্ছা এটা তোমরা একটু ঠিক করে নাও, এটা কিন্তু এইখানে হবে, আমার একটু ভুল হয়ে গেছে, সরি এইটা ভুল, এটা ছয়, আচ্ছা আর বারো, এটা যদি দশ হয় এগারো বারো এটা, তাহলে আশা করি আয়তলেখ তোমরা বুঝতে পেরেছ, তোমরা আর যে দুটো অঙ্ক আছে সেগুলো তোমরা নিজেরা করে নেবে। আর একটা জিনিস দেখো, এর সঙ্গে সঙ্গে ছয় অঙ্কটা নিজেরা করে নেবে, সাতের অঙ্কটা দেখো একটু বলে দিই, আচ্ছা এটা পরে আলোচনা করবো, তোমরা এই কটা অঙ্ক আগে বুঝে নাও।